শিক্ষা প্রতিষ্ঠান খোলা ষাট কর্ম দিবস পরে শুরু হতে পারে চলতি বছরের ও সমমানের পরীক্ষা পরীক্ষা হবে। হবে। এর আগে প্রকাশ করা আগামী চার ফেব্রুয়ারি বুধবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির সভাপতিত্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল তা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষামন্ত্রী অভিভাবকদের পক্ষ থেকেও আপত্তি জানিয়ে বলা হয় সিলেবাস বড় হয়ে গেছে এর পরিপ্রেক্ষিতে সিলেবাস ছোট করে প্রণয়নের জন্য এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী সেই সিদ্ধান্তের আলোকে বুধবার শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ ঊর্ধ্বতনরা পৌঁছে যান এনসিটিভিতে সেই সভাতেই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে আগামী চার ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আগামী তিন ফেব্রুয়ারির মধ্যে নতুন করে সিলেবাস প্রণয়ন করে চার ফেব্রুয়ারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে কর্মকর্তারা বলেছেন চলতি বছর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা পাঠ্য বেশিরভাগ অংশ দু সালে পড়েছে দু সালে প্রথম তিন মাসও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পেয়েছে বাকি যে আট থেকে মাসে পাঠ দান হয়নি এবং তাতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা ধরে নতুন করে সিলেবাস প্রণয়ন করা হবে হবে অর্থাৎ এবং দিনের উপযোগী সিলেবাস পড়ে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে আরেকজন কর্মকর্তা বলেন নতুন করে সিলেবাস প্রণয়নের জন্য বৃহস্পতিবারের মধ্যে বিশেষজ্ঞদের তালিকা তৈরি হয়ে যাবে তারপর তাদেরকে চিঠি পাঠিয়ে এনসিটিভিতে আনা হবে এবং সেখানেই নতুন সিলেবাস প্রণয়ন করা হবে আরেকজন কর্মকর্তা বলেন বুধবারের সভায় মাধ্যমিক পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছিল সেটিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড